পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে সবাইকে স্বাগত। সব খবর সংক্ষেপে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শবনম। ডিমা হাসাও জেলার জেলা সদর হাফলং এ পানীয় জলের সমস্যা নতুন নয়। সেই দশকের পর দশক ধরে পানীয় জলের সমস্যা লেগেই রয়েছে, কিন্তু এবার হাফলং এর পানীয় জল নিয়ে নতুন নজির স্থাপন করতে সক্ষম হয়েছে। কারণ ইতিমধ্যে অধিকাংশ পানীয় জলের উৎস অনেকটাই শুকিয়ে যাওয়ার জন্য জল সংকট তীব্র আকার ধারণ করেছে। এহেন পরিস্থিতিতে ডিমা হাসাও স্বশাসিত পরিষদের নির্দেশে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের হাফলং ডিভিশন হাফলং এর নিকটবর্তী কৃষ্ণনগর পানীয় জল প্রকল্পের উৎসস্থল মেশিন লাগিয়ে খনন করে জল জমা করে পাম্পিং করার পরিকল্পনা হাতে নিয়েছে। এতে কর্তৃপক্ষ বেশ সফল হওয়া পরিলক্ষিত হয়েছে, কারণ বৃহত্তর হাফলং এলাকায় প্রতিদিন ন্যূনতম 35 লক্ষ লিটার পানীয় জলের প্রয়োজন হয়। এহেন পরিস্থিতিতে বর্তমানে কৃষ্ণনগর থেকে প্রতিদিন 10 লক্ষ লিটার জল পাম্পিং করা সম্ভব। অনুরূপভাবে দিউম নদী থেকে আরো 10 লক্ষ এবং গ্র্যাভিটি উৎস থেকে 15 লক্ষ লিটার সংগ্রহ করলে আপাতত পানীয় জলের সংকট থেকে কিছুটা নিস্তার পাবে শহরবাসী। এমনটাই জানালেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের হাফলং ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ লাংথাসা। 20 মে ওয়ান উইক মানে 4-5 দিন কা বারিশ কো ছোড় করকে ইয়ে রানিং 8 মান্থস হো গিয়া, বিলকুল বারিশ নেই, ও তো সবই কো পতা হ্যায়। ফির ভি ये जो हमारा जो ये बोराइल सोर्स है ना, आप देख सकते हैं, देखिए अभी भी कितना फ्लो हो रहा है इधर। हाँ, तो हमारा कमी था खाली उसको प्रॉपर रिसोर्स ठीक करके यूटिलाइज करना। तो अभी आपने देख ही लिया है कि हम लोग अभी क्राइसिस जब आया, हाँ, तो हम लोग कैसा शुरू किया काम करना। तो ये है, आने वाला दिन में हमारा दियोंग में भी ऐसा ड्रेसिंग का प्रॉब्लम होता उधर भी कर पाएंगे। और आपको बता दूं, हमारा काउंसिल का प्रयास से 6 को एक वाटर क्राइसिस मैनेजमेंट वाटर स्ट्रेस डिस्ट्रिक्ट का घोषित किया है गवर्नमेंट ऑफ इंडिया से, उसके बारे में भी एक डिस्कशन है। আসাম নাগাল্যান্ড সীমান্তে লাহারী জানে 254 গ্রাম হেরোইন সহ এক মহিলা চোরাকারবারি গ্রেপ্তার। আসাম নাগাল্যান্ড সীমান্তে মাদক বিরোধী অভিযানে আসাম পুলিশ ও সিআরপিএফ ডিমাপুর দিক থেকে আসা এক মহিলাকে তল্লাশি করে তার কাছ থেকে একটি ব্যাগ থেকে 20টি সাবানের বাক্স থেকে মোট 254 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। মাদকগুলির বাজার মূল্য আনুমানিক 90 লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। ধৃত মহিলার নাম সাবিনা খাতুন বলে জানা গেছে, তার বাড়ি নগাঁও জেলায়। ত্রিপুরা রাজ্যের মধ্যে অনুকূটি জেলাকে মাছ মাংস ডিম দুধ উৎপাদনে খুব শীঘ্রই স্বনির্ভর করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান ত্রিপুরা সরকার। বুধবার কৈলাসহর সার্কিট হাউসে রিভিউ মিটিং শেষে এই সুখবর জানালেন মন্ত্রী সুধাংশু দাস। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, তফসিলি জাতি উন্নয়ন দপ্তর এবং মৎস্য দপ্তরে রাজ্য এবং অনুকূটি জেলার আধিকারিকদের নিয়ে এদিন মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অনুকূটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, অনুকূটি জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, প্রতিটি দপ্তরের রাজ্য অধিকর্তা সহ আরো অন্যান্য আধিকারিকরা। গত 8 তারিখ মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ নিয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবং আমি বিশেষ করে তার কিছুদিন পরে যখন ডিপার্টমেন্ট এআরডিডি ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দায়িত্ব নেই, তারপরে আমার নিজ ডিস্ট্রিক্ট অনুগুটিতে কোনো মিটিং হয়নি এবং এই দপ্তরের উপরে কোনো রিভিউ হয়নি। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমার 3 দপ্তর, বিশেষ করে এসসি ওয়েলফেয়ার, এআরডিডি এন্ড ফিশারি, এই 3 দপ্তরের উপরে আমরা একটা রিভিউ মিটিং করেছি। এখানে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে আমাদের অনগোয়িং প্রজেক্ট কী আছে এই জেলাতে এবং আমরা কী করতে পারি। বিশেষ করে আমার এআরডিডি এবং ফিশারি দপ্তর, আপনারা জানেন, মাছ মাংস দুধ ডিম এই 4টা বিষয়ের উপর কাজ করে মেনলি, এবং আমাদের রাজ্যের প্রায় 95% মানুষ ননভেজ প্র্যাকটিস করে বা খায়। যেহেতু ননভেজ 95% মানুষ খায় এবং আমাদের জেলাতেও তার মানে সিমিলার ডিমান্ড আছে, সেই জায়গাতে আমরা আলোচনা করেছি যে আজকের দিনে আমাদের জেলাতে ডেডলাইন শেষ, বেতুকান্দি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ জনগণের। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 30 এপ্রিলের মধ্যে বেতুকান্দি বাঁধ সম্পূর্ণ করার আশ্বাস দিলেও এখনও কাজ অসম্পূর্ণ।
এতে ক্ষুব্ধ জনগণ। বুধবার হিউম্যানস অফ শিলচরের পক্ষ থেকে বেতুকান্দি স্লুইচ গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করে শীঘ্রই এই কাজ সম্পূর্ণ করতে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিকে আগামীকাল জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বাঁধের কাজ পরিদর্শন করার কথা রয়েছে। হিউম্যানস অফ শিলচরের পক্ষ থেকে বেতুকান্দিতে আছি আমরা। এখানে আসার সময় অর্ধেক রাস্তা থেকে আমরা পায়ে হেঁটে এসেছি এবং আমরা স্বচক্ষে পরিদর্শন করেছি যে এখানে জনগণের দুর্ভোগ চূড়ান্ত অবস্থায় আছে এবং আরো বৃষ্টি দিলে আরো দুর্ভোগের নাজেহাল হবেন এখানে সাধারণ জনগণ। আমার মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু কাল আসবেন, আমাদের একান্ত অনুরোধ উনি যেন এই বিষয়টাকে গভীরভাবে নজরদারি করেন এবং এখানে সাধারণ যারা এখানে যারা জননেতারা আছেন তাদের কাছেও আমাদের আন্তরিক অনুরোধ, তারা যেন এখানের কাজ যেন নিখুঁতভাবে হয় এবং অতি সত্বর হয়, যেটা এতদিন থেকে হয়নি। এতদিন রৌদ্র দিচ্ছিল, কেন কাজ এত ডিলে হলো আমরা জানি না, যার জন্য এত দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে, সেটা যেন খুব তাড়াতাড়ি হয় এবং নিখুঁতভাবে হয়, সেটা যেন কাজে যেন নির্ভেজাল কাজ হয়, সেটার জন্য আমাদের অনুরোধ থাকবে আমাদের মন্ত্রী মহাশয়ের কাছে। উদালগুড়ি জেলার মাঝবাটে অবৈধ অস্ত্র ভান্ডার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। জানা গেছে বুধবার মাঝবাট থানার অন্তর্গত শিকারী ডাঙ্গার ঘন জঙ্গল থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতি পেগুর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ মাটিতে পুঁতে রাখা অবস্থায় 6টি AK সিরিজ রাইফেল, 1টি 9mm পিস্তল, 75 রাউন্ড লাইভ গোলা বারুদ এবং 9টি ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে সেখানে। প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ বিশেষভাবে সক্ষম এক যুবতী। বিবরণে জানা গেছে কাছাড় জেলার বিহারা নুনছড়ি বাউরিপাড়া পার্ট 1 বিক্রম রায়ের মেয়ে বিশেষভাবে সক্ষম লালজনী রায় সোমবার রাত 10টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকরা সকালে ঘুম থেকে উঠে দেখেন তাদের মেয়ে ঘরে নেই। আশপাশের লোকজনরাও খবর পেয়ে ছুটে এসে লালজনীর পরিবারকে সাহায্য করেন তাদের মেয়েকে খুঁজে পেতে। পরবর্তীতে লালজনীর পরিবার অসহায় হয়ে বিহারা আউটপোস্টে যান। বিহারা আউটপোস্টে যাওয়ার পরে তাদেরকে কালাইন থানায় যাওয়ার জন্য বললে সেখানে গিয়ে একটি নিখোঁজ মামলা দায়ের করেন। বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে। আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিখোঁজ হয়ে যাওয়া লালজনীর পরিবার এবং স্থানীয় জনসাধারণ মিলে জেলা প্রশাসন এবং জনসাধারণের কাছে আবেদন করেন যদি তাদের মেয়েকে কেউ দেখে থাকেন তাহলে কালাইন আউটপোস্ট অথবা লালজনীর পরিবারের সাথে যোগাযোগ করার জন্য। যোগাযোগের জন্য ফোন নম্বর 8639938932। মেটা হারছে বাইরে বাইরে গেছিল। আচ্ছা আচ্ছা। রাত্রে বেলায় কয়টা বাজে? 10:30 বাজে। আচ্ছা। তারপরে তো আর আসেই নাই ঘরে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের লোকরা দেখে মেয়ে নাই করে? সকালবেলা উঠিয়ে দেখে যে পরিবারের লোকরা যে মেয়েটা নাই করে। তা আত্মীয় স্বজন এবং গ্রামবাসীরা সবাই খবর বর যুগ যুগেশা করার পর পাইছেন নি? না না, আমরা কোনো খবর পাইছেন না। তুজানি তুজানি গেছি। ঠিক আছে। বাউরিপাড়া এখানে গত সোমবার রাতে 10:30 সময় বিক্রম রায়ের ঘরে তার হ্যান্ডিক্যাপ মেয়ে একজন নিখোঁজ, লাজনী রায় মেয়েটার নাম হইল। তারপরের দিন সকাল মঙ্গলবার সকালে তার মা গিয়া আমরা গাঁয়ে জানাইছেন যে মেয়েটা পাওয়া যান না। তারপরে আমরা গাঁয়ের ছেলে কয়েকজন মিলিয়া খুঁজাই, 15-20 জন মিলিয়া খুঁজাই গাঁয়ের চারদিকে, তারপরে মেয়েটা আর পাওয়া যায় না। তারপরে আমরা থানার আউটপোস্টে মানে FIR দিছি। প্রথমে গেছিলাম বিহারা থানার, ওইখানে বড়বাবু না থাকার কারণে আমরা পাঠাইছেন খালাইন। ওইখানে গিয়ে আমরা FIR দিছি, মিসিং কেস দিছি। তারপরে আজকে বৃহস্পতিবার, আজকে বুধবার সকালে আইয়া তারা ইনকোয়ারি করছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।